दिन मातीर भेतर हावे खा रेनु नामा केनु बंधा बालन खा एक दिन मातीर भेतर हावे खा रेनु नामा केनु बंधा बालन खा আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভেজে ব্লগ। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসলাম একটা নতুন ভিডিওতে। আজকে খুবই মজার একটা ডাল রান্না করব। এমনকি ডাল রান্না করলে খেতে খুবই মজা লাগে। আমার দাদু এমনকি রান্না করতো, দাদু এখন বেঁচে নেই, তাই আজকে দাদুর রেসিপিটাই ফলো করে রান্না করব, দেখি কেমন হয়। তাই ভিডিওটা দেখতে থাকো। দেহ তোমার চরমে চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুঞ্জু মেরুদণ্ড সবই হবে ছিন্ন ভিন্ন, পড়ে রবে মাটির ভিতর রে মুনামা কেন বন্ধ দালান ঘর। সেই ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ দিয়েছি লবণ আর কাঁচামরিচ দিয়ে, তারপর ঢেকে রাখবো। এই যে আমাদের ডালটা ফুটে উঠেছে, এখন নামিয়ে নেব। দোয়া ছাড়া আর কিছুই তাকদীর উল্টাতে পারে না, মানুষের উপকার ও কল্যাণের কাছেই শুধু আয়ু বৃদ্ধি পায়। অনেক সময় মানুষ গুনাহ করার ফলে তার রিজিক থেকে বঞ্চিত হয়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী যখন ঘোরা ধরে রাসূল তোমার আগমনে, আলোকিত হলো বিশ্ব সারা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেটে নিয়েছি, এখন ঠান্ডা পানি দিয়ে দিলাম চালের মধ্যে, কড়াই গরম করে দিয়েছি। তারপর তেল দিয়ে দেবো, সরিষার তেল। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, সরিষার তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, নাড়াচাড়া দিব। তারপর পেঁয়াজ আর রসুনটাকে আমাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিব। আমাদের পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব জিরা, আস্ত জিরা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ রসুন আর জিরাটাকে, নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ জাল দিয়ে দেব এই পেঁয়াজ আর রসুন এবং জিরা ভাজছি তার মধ্যে। এই ডাল দিয়ে দিলাম,
দিয়ে নাড়াচাড়া দেব, ডালে ঢেলে দেব, পেঁয়াজ রসুন আর যে ঢেলেছে তার মধ্যে সব ডাল দিয়ে একটু গরম করে নেব 2-3 মিনিট। ডালটা একটু নাড়াচাড়া করে নেব, তারপর নামিয়ে নিব। খেসারি ডাল আমাদের রেডি, এখন খাওয়ার জন্য উপযোগী। ভিডিওতে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।